রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছিলেন, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় না। তিনি বক্তব্যে বলছিলেন, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে আরেকজনের কাছে যায় না। তিনি বললেন, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে আরেকজনের কাছে যায় না। তিনবার যখন তিনি বললেন একই কথা, তখন একজন পল্লীর বেদুইন মানুষ দাঁড়িয়ে বলল, যায় তো আল্লাহ নবী, যায় তো। কিভাবে? আমার একটা উঁটকে চুলকুনি ঘাও হলে বাকি সব উঁটকে চুলকুনি ঘাও হয়ে যায়, এ তো যায় তো। ছোঁয়াচে রোগ আছে তো, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় তো, পল্লীর মানুষটা বলে উঠল। তখন আল্লাহর নবী বললেন, বলো মানাজরা বালাউওয়ালা, প্রথম উটটাকে কিভাবে হলো বলো দেখি। তখনই তো আর বলে না, চুপ, তা তো আমি বলতে পারছি না, তবে আমি তো দেখেছি আমার একটা উটকে হলে আরো পাঁচটা উটকে হয়ে যায়, তা আমি এটাই মনে করেছি, ছোঁয়াচে রোগ আছে, তো প্রথমটাকে কিভাবে হলো তা তো বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকাল খালকা ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়েবাহা, আল্লাহ তাআলা প্রাণীকে সৃষ্টি করেছেন, প্রাণী গরু ছাগল মানুষ জন যে হোক না কেন, প্রাণীকে সৃষ্টি করেছেন, ওয়া কাতাবা হায়াতাহা, তার জীবন লিখে দিয়েছেন, ওয়া মাউতাহা, তার মরণ লিখে দিয়েছেন, ওয়া রিজকাহা, তার রুজি লিখে দিয়েছেন, চাকরি করে খাবে না, ব্যবসা করে খাবে না, জমি চাষ করে খাবে, ওয়া মাসায়েবাহা, তার রোগ ব্যাধি লিখে দিয়েছেন। মনে রেখো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার ভাগ্যে যদি করোনা লিখা থাকে, তাহলে আজ যদি পাথরের ভিতরে ঢুকে যায় তবুও করোনা থাকে ধরবেই ধরবে, এর নাম তাকদীর। আর যদি করোনা লিখা না থাকে, যার করোনা হয়েছে আর গায়ের ওপরে যদি গাও লাগিয়ে বাকি জীবন থেকে যায়, তবুও তাকে করোনা ধরবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়তকে এভাবে বিশ্বাস করি। তাতে বিবরণে বলেছি যে করোনা কি মহামারী, কলেরা? না, করোনা মহামারী নয়, কলেরা নয়। তাহলে করোনা কি? তাহলে করোনা বিপদ। যুগে যুগে মানুষের উপরে বিপদ এসেছে, এটা আসতে পারে, এটাই স্বাভাবিক। আর না হলে কোনো প্রতারণা আছে, বিপদ হতে পারে। তো বিপদ হলে কি করতে হবে? এলে বিপদ হলে আল্লাহ রাসূল চারটা পথ বলেছেন। এক, দান খায়রাত করো। দুই, ক্ষমা চাও। তিন, সলাত আদায় করো। চার, তাসবিহ তাহলিল জিকির আজকার করো। এই চারটে দিয়ে বিপদের মোকাবেলা করো। এটা বিপদ, এই বিপদের মোকাবেলায় চারটা পদ্ধতি দিয়ে করো। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা পৃথিবীতে ব্যতিক্রম। আপনাকে এভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে, ওটা কি বলছেন যেটা হাতে দিয়ে মাখছে, এইটা দিয়ে হাতে লাগিয়ে এই বিপদ থেকে বাঁচা, এটা পরিকল্পনা মাত্র, রূপক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতার জন্য যে পথ অবলম্বন করেছেন সেইটা আপনি অবলম্বন করুন, তাহলে আপনার এই পরিষ্কার থাকার ব্যাপারে আর কোনো ঝামেলা থাকবে না। দেখুন, এক মিনিট, অজু করলে আগে কবজি পর্যন্ত হাত ধৌত করতে হবে, তারপরে হাতে পানি নিয়ে মুখে দিতে হবে। তার মানে মুখে যে পানি দিতে হবে হাত দিয়ে, হাতকে আগে রেডি হতে হবে, হাতকে আগে পবিত্র হতে হবে। তাই তিনবার ধৌত করতে বললেন কবজি পর্যন্ত। এখন হাতটা রেডি হয়েছে, প্রস্তুত এখন হাত, এ হাত দিয়ে মুখে পানি দেওয়া যাবে। একটু পরে কিন্তু হাত ধোয়া পড়বে,
যখন আপনি কনুই পর্যন্ত ধৌত করবেন তখন কিন্তু কবজিও ধোয়া পড়বে। তাহলে আমি যে আগে ধুয়ে নিলাম তাহলে কি কাজটা ফালতু কাজ হলো? জি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতকে আগে পরিষ্কার হতে হবে, মুখে পানি দেওয়ার যোগ্য হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা উজুর পথ পন্থা সবচেয়ে দামি পন্থা, সবচেয়ে উত্তম পন্থা। পেশাব পায়খানা করলে পানি খরচ করে মাটিতে হাত মেজে হাত পরিষ্কার করতে হবে, তারপরে উজু করতে হবে, এটা কেন? পৃথিবীতে এমন কোনো বিধান নেই যে বিধান এই পদ বলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে। ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার করতে হবে কেন? পাঁচ ওয়াক্ত সালাতের পূর্বে অজুর সমাতে দাঁত পরিষ্কার করতে হবে কেন? পরিষ্কারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ ও পন্থা বলেছেন তা পৃথিবীর মাটিতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো জাতি দিতে পারেনি, দিতে পারবেও না। ফরজ গোসল করলে আগে লজ্জা স্থান ধৌত করে হাতটা মাটিতে বা সাবানে মেজে হাতটা ধুয়ে নিয়ে উজু করতে হবে সলাতে রুজু, তারপরে গায়ে পানি ঢালতে হবে, এই পদ্ধতি কেন? শুনুন, একজন ঋতুবতী মহিলা হায়েজ হয়েছে, তাকে পবিত্র হওয়ার জন্য এইভাবে উজু করতে হবে কেন? প্রতিদিন একবার গোসল করতে হবে অন্তত জুমার দিন জরুরি, এই কথা কেন? যে লোকটা মারা গেছে তাকে গোসল দিতে হবে, যে গোসল দিয়েছে তাকেও গোসল করতে হবে কেন? আপনাকে আমি বুঝাতে অক্ষম যে ইসলাম ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কত সতর্ক।